মার্কিন বিমান পরিষেবায় বড় সরব বিপর্যয়। প্রযুক্তিগত কারণে হঠাৎই বন্ধ সমস্ত উড়ান। বিপর্যয়ের জেরে বিমানবন্দরে দাঁড়িয়ে পড়ে সার সার বিমান, আটকে পড়েন হাজার হাজার যাত্রী। আর এই বিপর্যয়ের পিছনে সাইবার হানার আশঙ্কা উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। বেশ কয়েক ঘন্টা চেষ্টার পর কিছুটা সচল হয় বিমান পরিষেবা। আচমকাই স্তব্ধ বিমান পরিষেবা। বিমানবন্দরগুলিতে দাঁড়িয়ে পড়ল হাজার হাজার উড়ান। কাজ করল না ইন্টারনেট রাডার। বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী। এইটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাপ, পলিটিক্যাল ম্যাপ। প্রত্যেকটা বিমান স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, একটা বিমানও মুভ করছে না। এই ম্যাপ যেটা আমি দেখাচ্ছি, এটা লাইভ ম্যাপ। বিমানের নিরাপত্তার জন্য প্রযুক্তি। সম্ভাব্য বিপদ সম্পর্কে পাইলটকে জানানো হয় এর মাধ্যমে। জানানো হয় গতিপথ বদল সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সাইবার হানার কারণেই বিপত্তি উড়ান পরিষেবা, যদিও সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। রিপাবলিক বাংলা।